তন্ময় ভট্টাচার্যের বিষয়ে কি তড়ি ঘড়ি সিদ্ধান্ত নিল দল? কেন প্রবীণ নেতার কথা শুনলেন না মোহাম্মদ সেলিমরা? আরজিকর কাণ্ড কি এর জন্য দায়ী? আপাতত তন্ময় নিয়ে নানা প্রশ্নে জেরবার রাজ্য রাজনীতি। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লোতাহানির অভিযোগে রাজ্য রাজনীতিতে তোলপাড়। ঘটনা ঘটার পরে পার হয়ে গেল কয়েকটা দিন, অভিযোগের আকস্মিকতা কাটিয়ে আজ প্রশ্ন উঠছে নানা রকম। বিশেষ করে যে দ্রুততায় তন্ময় ভট্টাচার্যের মতো পুরনো ও পরীক্ষিত নেতাকে সাসপেন্ড করেছে দল, তা কি আদৌ দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? যাকে সাসপেন্ড করে সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, তার কথা শুনবার প্রয়োজন মনে করল না দল? এমনটা কোনো দায়িত্বশীল দলে চলে? তন্ময় বলেছেন ষড়যন্ত্র হয়েছে। কালকে জুনিয়র ডাক্তারদের পাল্টা অর্গানাইজেশনটা তৈরি হয়েছে। মেয়েটি অভিযোগটা করবার 20 মিনিটের ভেতরে কুণাল ঘোষ লালবাজারকে ট্যাগ করে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অবিলম্ব তদন্ত এবং গ্রেপ্তার। তার 10 মিনিট বাদে দেবাংশু ভট্টাচার্য। আমি এই ঘটনার কোনোটাকে স্বাভাবিক বলে মনে করছি না। এখন তো সিপিএমের অনেকেই একই কথা বলছেন, সেটা একবার ভাবলেনও না আলিমুদ্দিনের নেতারা। শোনা গেল হোয়াটসঅ্যাপে তন্ময়কে যোগাযোগ করা হয়েছিল। আজকাল হোয়াটসঅ্যাপে চলে নাকি সিপিএম? এদল কোন দল, কেমন দল? কেউ কেউ বলছেন সিপিএমে এখন সম্মেলন প্রক্রিয়া চলছে। উত্তর চব্বিশ পরগনায় বিমান সেলিম বিরোধী গোষ্ঠী শক্তি বাড়াচ্ছে। তন্ময় নানা প্রশ্নে দলের অফিসিয়াল লাইনের সমালোচনা করেছেন। 2021 সালে একবার রাজনৈতিক কারণেই তন্ময়ের মাথায় নেমেছিল শাস্তির খাড়া। তন্ময় বলেছিলেন কংগ্রেসের সঙ্গে বৃহত্তর বোঝাপড়া চালিয়ে যাওয়া দরকার। কংগ্রেসের একটি অনুষ্ঠানে ডাক পেয়ে গিয়েছিলেন তিনি, তাতেই এমনই দ্রুততার সঙ্গে শাস্তি দিয়েছিল আলিমুদ্দিন। এবারও সিপিএমের অতি তৎপরতা বিস্ময়ের নয় কি? কেউ কেউ বলছেন বিপদের সময় দলে প্রবীণ নেতাকে যেভাবে ছেড়ে দিয়েছে দল, তা কি মানবিক? অনেকে বলছেন অভিযোগ ফেসবুকে করা হলো, কয়েক মিনিটের মধ্যেই তৃণমূলের বড় নেতা সেই অভিযোগকে মান্যতা দিলেন, তারও একটু পরেই সেলিমরা সাসপেন্ড করে দিলেন তন্ময়কে। এ নিয়ে ক্রমে বেড়ে উঠছে নানা প্রশ্ন। এমনকি সিপিএমের অন্দরেও জবাব দিতে পারবেন তো আলিমুদ্দিনের কর্তারা? কলকাতা টিভি।